আজকে আমরা জানবো খেজুর খেলে আমাদের লাভ কি, বা খেজুর খেলে আমাদের শরীরে কি ঘটে। এছাড়াও খেজুর কিভাবে ক্যান্সারের কোষকে প্রতিরোধ করে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে সেই সম্পর্কেও জানবো। প্রথমে আমরা জানবো ডায়াবেটিস রোগীরা এই খেজুর খেতে পারবে কিনা। এইখানে একটা ব্যাপার বুঝতে হবে, তা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স নামে একটা স্কেল আছে। এই স্কেলটা নির্দেশ করে একটা খাবার খাওয়ার পর এটা কত দ্রুত রক্তে সুগার স্পাইক দিচ্ছে। যেই খাবার যত দ্রুত সুগার স্পাইক দেয় তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেশি, আর যারা হচ্ছে খাওয়ার পরে রক্তে ধীরে গ্লুকোজ স্পাইক দেয় তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। তার মানে হচ্ছে যেহেতু ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের কন্ট্রোল ভালো না, তাই তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম যে খাবারগুলো সেগুলো খাওয়া উচিত, যাতে কোনো খাবার খাওয়ার পর তাদের রক্তে ধীরে ধীরে গ্লুকোজ আসে। যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 70 বা তার বেশি তাদের হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার বলে, আর যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 55 বা তার কম তাদের লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার বলে। তাহলে এখন বলি খেজুরের মধ্যে আসলে এই গ্লাইসেমিক ইন্ডেক্স কত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স গড়ে 50, অর্থাৎ এটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার। এখন আপনি যদি ডায়াবেটিস রোগী হন আর আপনার সুগার যদি কন্ট্রোলে থাকে, তাহলে আপনি দিনে 2 থেকে 3টি খেজুর খেতে পারেন। এবার আসেন জানি খেজুর কিভাবে ক্যান্সার প্রতিরোধ করে। একটা গবেষণায় খেজুর থেকে বিটা ডি গ্লুকেনস নামে এক ধরনের উপাদান সংগ্রহ করা হয়। এরপর অনেকগুলো ইঁদুর নেওয়া হয় এবং তাদের শরীরে টিউমারের কোষ ঢুকিয়ে দেওয়া হয়। এই টিউমারের কোষ ঢুকানোর পর ইঁদুরগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়। এই 4 ভাগের ইঁদুরকে বিভিন্ন ডোজে খেজুর থেকে সংগ্রহ করা উপাদান বিটা ডি গ্লুকেনস দেয়া হয়। ফলাফলের ভিত্তিতে দেখা যায় যে ইঁদুরগুলোকে হাই ডোজে বিটা ডি গ্লুকেনস দেয়া হয় তাদের দেহে টিউমারের কোষ নেই বললেই চলে, বা খুবই সামান্য ছিল। তাহলে বুঝতেই পারছেন খেজুর নিয়মিত খেলে ক্যান্সার কোষকে প্রতিরোধ করতে পারে। এবার চলুন জানি খেজুর কিভাবে আমাদের হার্টের রোগ থেকে দূরে রাখতে পারে। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার্স এবং ফেনোলিক উপাদান থাকে, যারা আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত বের হতে থাকে এবং একটু পরেই সেই রক্ত জমাট বেঁধে যায়। আমাদের হার্টে যদি কোনো কারণে রক্ত জমাট বাঁধে, ঠিক তখনই আমাদের হার্ট অ্যাটাক ঘটে। খেজুরে থাকা এই ফাইবার্স এবং ফেনোলিক উপাদান হার্টের রক্ত জমাট বাঁধতে দেয় না, আর রক্তের যে সকল খারাপ কোলেস্টেরলের কারণে হার্টে ব্লকেজ তৈরি হয় সেই খারাপ কোলেস্টেরলকেও দূর করে দিতে পারে খেজুরে থাকা এই ফাইবার্স ও ফেনোলিক উপাদান। এবার জানবো খেজুর কিভাবে ব্রেন ভালো করতে পারে। খেজুরে থাকা বিভিন্ন উপাদান ব্রেনের কার্যক্ষমতা অর্থাৎ মনে রাখার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে। এটা নিয়েও ইঁদুরের উপর একটা গবেষণা করা হয়। এই গবেষণায় একদল ইঁদুরকে বেশ কিছুদিন খেজুর খেতে দেয়া হয় এবং অন্য দলকে খেজুর খেতে দেয়া হয় না। ফলাফল হিসেবে দেখা যায় যাদের খেজুর খেতে দেয়া হয়েছিল সেই সকল ইঁদুরের মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাদের ব্রেন কোনো কিছু শিখতেও বেশি আগ্রহী হয়। এছাড়াও খেজুর আমাদের শরীরের আরো অনেক উপকার করে। তো শরীর সুস্থ রাখতে এবং বিভিন্ন উপকার পেতে আপনি নিয়মিত 2টি করে খেজুর খেতে পারেন।